উচ্চতম ন্যায়ালয়ত আর্জিকর কাণ্ডর বিচার। মঙলবারে প্রথম শুনানির পূর্বে নতুন বাক। ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া তালা থানার ওসির পত্নীক সিবিআইর তলব। অধিবক্তা সংঘজিৎ মিত্রর লগতে চারি আরক্ষীকো মুখ্য কার্যালয়ত হাজির হওয়ার নির্দেশ সিবিআইর। খিয়ালদ আদালতত দাখিল করা সিবিআইর রিমান্ড রিপোর্টত চাঞ্চল্যকর তথ্য। আর্জিকর মেডিকেল কলেজ আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষর লগতে তালা থানার ভারপ্রাপ্ত বিষয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র রচার অভিযোগ সিবিআইর। ঘাতক সঞ্জয় রয়র লগতে আর্জিকর কাণ্ডত সিবিআইয়ে গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষ আর তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলক। 9 আগস্টর দেশ কোপা ঘটনাক গাব দিয়ার লগতে তদন্ত প্রক্রিয়াক বিপথে পরিচালিত করার একাধিক তথ্য প্রমাণ লাভ করেছে সিবিআইয়ে। পলিগ্রাফ টেস্টতো ধরা পড়েছে সন্দীপ ঘোষর ফাঁকিবাজি। 9 আগস্টর পুয়া 10:58 চিকিৎসকক ধর্ষণ করে হত্যা করার খবর পাইছিল তদানীন্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে। কিন্তু এই লুমহর্ষক ঘটনার খবর পার পাছতো হাসপাতাললৈ যোৱা নাছিল সন্দীপ। বিপরীতে তালা থানার ভারপ্রাপ্ত বিষয়া অভিজিৎ মণ্ডলের সঙ্গে ঘটনাক বিপথে পরিচালিত করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছিল সন্দীপ ঘোষ। 9 আগস্টর পুয়া 10:30 ঘটনার খবর পার পাছতো তামোল এখন খোয়ার বাততে থাকা আর্জিকর পাবলৈ আধা ঘণ্টা লাগিল অভিজিৎ মণ্ডলের। 11 বজাত ঘটনাস্থলীত উপস্থিত হওয়া ওসি অভিজিৎ মণ্ডলে ক্যামেরাত বন্দী করা নাছিল তদন্তকালের দৃশ্য। ধর্ষণ আর হত্যাকাণ্ডর ঘটনাক প্রথমে আত্মহত্যার রূপ দিয়ার চেষ্টা চলাইছিল সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলে। যিমান পারি সিমান সোনকালে মরণোত্তর পরীক্ষা সম্পন্ন করে চিকিৎসকর মৃতদেহ পরিয়ালক সমজাই দিছিল অভিজিৎ মণ্ডলে। দ্বিতীয়বার মরণোত্তর পরীক্ষার বাবে ভুক্তভোগী পরিয়ালে জনওয়া আহ্বানক একে মুখে নস্যাত করে দিছিল তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলে। আনকি হত্যাকাণ্ডর সময়ত সঞ্জয় রয়ে পিন্ধি থাকা পোশাক জব্দ করতেও হেবাহি করেছিল ওসি মহাশয়ে। দুদিন পাছত সঞ্জয়ের পোশাক জব্দ করা বাবেও সিবিআইর রুখত পড়েছে ওসি অভিজিৎ মণ্ডল। মূল অভিযুক্ত সঞ্জয় রয়কু রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগ উঠিছে ওসি অভিজিৎ মণ্ডল আর ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যে আদালতত সিবিআইয়ে দাখিল করেছে তদন্তত লাভ করা সকলো তথ্য প্রমাণ। এই তথ্য প্রমাণের আধারতে মঙলবারের উচ্চতম ন্যায়ালয়ত আরম্ভ হল আর্জিকর কাণ্ডর শুনানি। কিন্তু তার পূর্বে অনুসন্ধান প্রক্রিয়া নিকটকপিয়া করবলে সিবিআইয়ে জেরার বাবে সমন দিছে তালা থানার ওসির পত্নী আর অধিবক্তা সংঘজিৎ মিত্রর লগতে চারি আরক্ষীক। 9 আগস্ট দিনা ঘরলে অহার পাছত আর্জিকর কাণ্ডর বিষয়ে ওসি অভিজিৎ মণ্ডলে ঘরত কি কৈছিল সেই বিষয়ে পত্নী সোধার সম্ভাবনা আছে সিবিআইর দলে। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।